কোনো ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে। রাজধানী তেজগাঁওয়ে ইফতার সামগ্রী বিতরণের সময় এই মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন। অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে দলীয় নেতারা বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের উন্নয়নে কাজ করছে সরকার। এই যুদ্ধের কারণে আমাদের অর্থনীতিতে কিছু আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে, ওটা মোকাবিলা করতে হচ্ছে, তার জন্য অনেকেই আপনাদের মধ্যে একটু কষ্ট করতে হচ্ছে। আজকে আমরা আবার শপথ দেব এই 2024 সালে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে সর্বতোভাবে। এই সময় ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি, কোনো ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে। ইন্ডিয়া সহ বন্ধুদের যারা আছে তারা দেশে বিদেশে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র তখন আমার পাশে দাঁড়িয়েছে, এটা সত্য। তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে আর আওয়ামী লীগ সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে বলেও মন্তব্য করেন তিনি। তারা পার্টি করে, ইফতার খাওয়ার পার্টি, আর আমরা ইফতার দেওয়ার পার্টি, জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ। সে রাজধানী জুড়ে ইফতার সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।